আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগের ইন্ট্রোটা অবশ্য বাইরে থেকে দিলাম, আর বাসায় কালকে হলো মেহমান আসছিল, সেটা হলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো মা ওই মা আসছিল হলো দুপুরের দিকে, মা ওই মা হলো মা ওই মা বলতে আবার বলতে পারেন যে কে, আমার ননাসের হলো শাশুড়ি। তো সে হলো আসছিল মনে হয় আড়াইটা না তিনটার দিকে, তো আইসা হলো সাথে সাথে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে, কারণ সাবিনাপুর হলো হসপিটালে ছিল, তার জন্য হলো খাবার নিয়ে যাইতে হয়েছে। তো সেটা তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করছি। তো তালই খায় নাই বা তানহা মরিয়া মরা খায় নাই, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম, খাই মানে করছিলাম কি খাইলো বা কি কতটুকু বা আবার খাওয়ার মাঝে একটা হাসির ঘটনা ঘটছে, সেটা অবশ্য আপনারা দেখলে অবশ্য বুঝতে পারবেন। আর চলেও গেছে তারা, মরিয়ম হলো যায় নাই, কারণ মরিয়মের হলো হয়তো বা দুই তিন দিন পরে এক্সামের জন্য হলো মরিয়মরে যাইতে দেওয়া হয় নাই। সামিনা কল দিছিল যে ভাবি আপনার মরিয়মরে যাইতে দিয়েন না বাসায়, মরিয়মরে রাত্রে ওর বাবা এসে নিবেন, তো রাত্রে হলো আসে নাই, হয়তো বা দুপুরে হলো দাওয়াত আছে মরিয়মদের বাড়ির পাশে, তো আপু আপনাদের ভাইয়া যাবে তখন হয়তো বা নিয়ে যাবে। আর এখন আলহামদুলিল্লাহ সামিনাপু অনেকটাই সুস্থ, তো আজকে হলো তিন দিন না হলে তো মনে হয় মানে হসপিটাল থেকে নাম কাটা হয় না, তো আজকে হলো নাম কাটা দিবে, তো আজকে হলো সম্ভবত দশটা বা কয়টা বাজে যেন চলে যাবে। তো আর দোয়া করবেন যাতে সামিনাপু সুস্থ হয়ে যায় যতটুকু অসুস্থ আসছে, কারণ তাকে দেখার মতো ওরকম কেউ নাই, যেহেতু সে একা। আর আফু তো এখন অসুস্থ, আফু যায় থাকতে পারবো না বা কিছু, তারপরে মানুষ বিপদে পড়লে কেউ পাশে থাকে না এরকম কিছু না, কেউ না কেউ অথবা কেউ না কেউ তো অবশ্যই থাকবে। তো দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর কেউ বাজে কমেন্ট করবেন না, তো দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন। আমার কইবা না, নানির খাওয়ান লয়া, নানির খাওয়ান লয়া চিন্তা করো, তোমার খাওয়ানোর কোনো চিন্তা নাই, তুমি নানির খাওয়ান লয়া চিন্তা করো। কেন একটু দাও, কেন একবার নিতে হয় না, কেন কি দেবো তোমার? মাংস নাও না কেন, এটা উঠাই অন্য একটা দেবো, কি কর সুস্মিতা, তোমার সমস্যা কি না? লেবু নিব না, মরিয়ম খাইব না, তুমি খাইবা এই যে এগুলা, তুমি এগুলা কিনা, তুমি কও আমি শুনি, পায়েস কে বলছ এগুলো ফিননি, তুমি যে কাও তোমার নানাকে তুমি তোমার নানা ভাইকে জিজ্ঞেস করো এগুলো কি, নানা ভাই আরো জান না, তারা একটা স্কুলে ভর্তি করে দিও,
জানার জন্য। তোমার মাদ্রাসা বন্ধ? আজকে আর কালকে তো বন্ধই। বোম লাগাইছে দিছিনি, এটা ফুটলে কেম করবা? খান সে জোর দিতে কে দোকান তোর এটা 8 নম্বর আছে, এটা 10 নম্বর লইছ। হ্যাঁ কিছু কিছু না এটা দিয়েছেন কে? ওরকম কত হইতো বুঝছো? তোমার একটু বুঝাইলো টানা জোতা কই গেছে গা? কই বসি রেখেছে গা? খাইতে পারবো না? খাইতে পারবো, ময়রম খাইবো না বলে ময়রম খাইবানি? দেখো তুমি তো তুমি স্পিরিট কমে গেলো কে? ওই ওদের খাওয়ার শেষ আর তুমি মনে করো তোমার আম্মু ডাকে গেলে তুমি আসার দিন বেড়াইতে হতো না? না লাগবার তু এলে একটু চিনি দিয়ে দিই। আর একটু নেবানি কেন? জুতা হাতে করে নিল আমরা।
খেলার